হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের সঙ্গে ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছেন একটি আজকে নতুন রাস্তা দিয়ে আমি চলতেছি। দেখুন কত সুন্দর রাস্তাটা, দুই পাশে দুই দূর পর্যন্ত মাঠ দেখা যাচ্ছে এবং সুন্দর ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু। এদিকে সুন্দর রাস্তাটা আপনাদের দেখে উপভোগ করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, কত গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তাটা দিয়ে। আজকে আমি আরেকটি সাইকেল ব্লগিং করতেছি। দেখুন বন্ধুরা, আজকে ক্যামেরাটা আমি অনেকই কম নড়ছে। দেখুন সেই পথ দিয়ে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করেছি। দেখুন কত সুন্দর, আমি সুন্দর রাস্তাগুলো দেখে দেখে বাছাই করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন বন্ধুরা এটা হচ্ছে ধনিয়াখালি পুলিশ স্টেশন, যেটা ডান দিকে পড়ছে। এই যে এই যে এটা ডান দিকের এই গেটটা, এই যে এই যে এই দিকের গেটটা, এই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওইদিকে, এটা হচ্ছে ধনিয়াখালি পুলিশ স্টেশন। আমরা পুলিশ স্টেশন পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে করে দেবেন বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই বন্ধুরা। দেখুন আমরা ধনিয়াখালি ধনিয়াখালি সিনেমা হলে চলে এলাম। চলে এলাম শিখো।
गाइस आजकल वीडियो ही पोजन थे। वीडियो डे भाव लगले लाइक शेयर एवं कमेंट करे बोलवें क्या मन होए चे। आजकल वीडियो ही पोजन थे। टाटा।